Hey, what's up guys? Welcome to my channel. Welcome to another video. আজকের ভিডিওটা খুব স্পেশাল, ফোর থিংস দ্যাট ক্যান চেঞ্জ ইউর ফিটনেস জার্নি। এবার তোমরা অবাক হচ্ছে যে রোহিত শর্মার সাথে ফিটনেস এর কি রিলেশন, রাইট? আই আন্ডারস্ট্যান্ড, বাট ফিটনেস ওয়ার্কআউট বডি বিল্ডিং এর সাথে রোহিত শর্মার কেরিয়ারের একটা অ্যানালজি আছে, একটা সিমিলারিটি আছে, সেটা নিয়েই আমরা আজকে ডিসকাস করব। চারটে জিনিস যেগুলো রোহিত শর্মার ক্রিকেট কেরিয়ার চেঞ্জ করে দিল এবং আমাদের ফিটনেস বডি বিল্ডিং এর জার্নি চেঞ্জ করতে পারে, সেগুলো নিয়ে ডিসকাস করবো। জানতে হলে ভিডিওটা পুরো দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি চ্যানেলে নতুন এসে থাকো, আর ওই নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিও আর তোমরা মিস না করো। সো রোহিত শর্মার খেলা যখন আমরা ফার্স্টে দেখি কেরিয়ারের স্টার্টিংয়ে, দেখি বোঝা গেছিল যে দারুণ ক্রিকেটিং ট্যালেন্ট, ইনবর্ন ট্যালেন্ট রয়েছে ছেলেটার ক্রিকেটের ওপর। সো দারুণ সব শর্টস খেলতো, এখনও খেলে ইনফ্যাক্ট, বাট সেটা কি ও কেরিয়ারের স্টার্টিংয়ে জাস্টিফাই করতে পেরেছিল? পারেনি। তো সেরকমই যখন আমরা ফিটনেস জার্নি স্টার্ট করি, ওয়ার্কআউট স্টার্ট করি, জিমিং স্টার্ট করি, ফ্যাট লস জার্নি স্টার্ট করি, তখন আমাদের প্রত্যেকের শরীরের টাইপ অনুযায়ী চেঞ্জেসটা আলাদা আলাদা হয়। তখন আমরা কাকে দোষ দিই? সেটা হচ্ছে বডির জেনেটিক্সকে। তো আমার জেনেটিক্স ভালো না, তাই আমি ওরকম রেজাল্ট পাচ্ছি না, রাইট? ওর জেনেটিক্স ভালো, তাই ওর বডি এরকম, ও তাড়াতাড়ি ফ্যাট লস করতে পারছে। বলে রাখি, জেনেটিক্স না হলে বডি বানানো যাবে না, এটা একদম বাজে কথা। সেম যে সিমিলারিটি আমি দিলাম রোহিত শর্মার ক্ষেত্রে, যে ইনবর্ন ট্যালেন্ট থাকলেই যে ভালো ক্রিকেটার হওয়া যাবে সেরকম কোনো ব্যাপার নেই, সেরকম জেনেটিক্স থাকলেই যে ভালো বডি বানাতে পারবে আর ভালো বডি বানাতে পারবে না সেরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, একটা রোল অবভিয়াসলি প্লে করে, বাট জেনেটিক্স ইজ নট দি ফার্স্ট থিং দ্যাট কামস ইন টু বডি বিল্ডিং। যদি তাই হতো তাহলে সব ভালো জেনেটিক্সওয়ালা লোকেরাই ভালো বডি নিয়ে ঘুরে বেড়াতো, কিন্তু প্র্যাকটিক্যালি কি সেটা হয়? সেটা হয় না। তো এবার চারটে পয়েন্ট নিয়ে ডিসকাশন করা স্টার্ট করা যাক। তো ফার্স্ট পয়েন্ট যেটা হলো ডিসিপ্লিন, তোমাকে প্রপার ডিসিপ্লিন মেনটেন করতে হবে যদি চাও তুমি একটা ফিট লাইফস্টাইল লিড করতে। ঠিকঠাক টাইমে খেতে হবে, ঠিক টাইমে ওয়ার্কআউট করতে হবে, তোমার সময় অনুযায়ী ঠিক সময় ঘুমোতে যেতে হবে, ঠিক সময় রেস্ট নিতে হবে। হ্যাঁ, একবার দুবার, একদিন দুদিন এদিক ওদিক হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইমস তোমাকে এই ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে টু সি রেজাল্টস ইন ইউর ফিটনেস জার্নি। সো নেক্সট পয়েন্ট হলো ইন্টেন্সিটি। দেখা যায় তুমি দিনের পর দিন ট্রেন করে যাচ্ছ কিন্তু ডিজায়ার রেজাল্ট পাচ্ছ না, রাইট? সো কেন পারছো না? কারণ তোমার ট্রেনিং থেকে ইন্টেন্সিটি মিসিং। তুমি তোমার ট্রেনিংয়ে 100% দিচ্ছ না, 100% দাও, ইন্টেন্সলি ট্রেনিং করো, দেখবে রেজাল্ট তুমি ডেফিনেটলি পাবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিটা লাইফে ইন্ট্রোডিউস করো। যখন তুমি একটা ডায়েট বা ট্রেনিং প্রোটোকল ফলো করছো, কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি ওই ডায়েট প্রোটোকলটা বা ট্রেনিং প্রোটোকলটা ফলো করো। মনে রাখতে হবে বডি বিল্ডিং, মাসেল বিল্ডিং, ফ্যাট লস এটা একটা লং টার্ম গেম, গেমটা শর্ট টার্ম নয় যে তুমি এক্ষুনি করবে এক্ষুনি তার রেজাল্ট পেয়ে যাবে। সো কনসিস্টেন্সি ইজ দ্য কি। ওকে, সো লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট ইজ রেসপন্সিবিলিটি। নিজের ফেলিওরের রেসপন্সিবিলিটি নিজে নাও। যদি ট্রেনিং করার পর রেজাল্ট না পাও, ডিজায়ার রেজাল্ট না পাও, দ্যাট মিন্স ইউ আর দি অনলি রেসপন্সিবল পার্সন। অন্য কাউকে, অন্য কিছুকে ব্লেম করো না। যদি রেজাল্ট না পেয়ে থাকো তাহলে বুঝতে হবে যে তোমার ট্রেনিংয়ে ফল্ট ছিল, ডায়েটে ফল্ট ছিল, তোমার মধ্যে ফল্ট ছিল, তাই তুমি পাওনি। ডু নট ব্লেম আদার্স, ডু নট ব্লেম ট্রেনার্স, ডু নট ব্লেম ইউর ট্রেনিং প্রোটোকল, টেক রেসপন্সিবিলিটি ফর ইউর ওন অ্যাকশনস। ওকে, সো চারটে পয়েন্ট আমি আবার রিভাইজ করব। ডিসিপ্লিন, ইন্টেন্সিটি, কনসিস্টেন্সি আর রেসপন্সিবিলিটি। অলরাইট, সো ভিডিওটা আবার এন্ড করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটাতে কিছু শিখে থাকো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। লাল রঙের যে বেল আইকনটা রয়েছে ওটা ক্লিক করো, নোটিফিকেশান বেলটা অন করো যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, তোমরা মিস না করো, সাবস্ক্রাইব করবে কিন্তু। অলরাইট, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।